হ্যাঁ বন্ধু, হ্যাঁ লাভ গার্ডেনে চল যা। রে কি অবস্থা তোদের? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আছি, আসো। এই তো ভালো। কি রে, দেশের অবস্থা তো ভালো না। শুনলাম পাশের গ্রামের পিন্টু ভাই নাকি বিদেশে লোক পাঠাইতেছে, এখন ভাইয়ের সাথে আলাপ করলে ভালো হইতো। এখন তোমরা কি বলো? হ্যাঁ হ্যাঁ আলাপ করে দেখি না। আমি তো গত কিছুদিন আগে ইরাক গেছিলাম, ওখানে দালাল আমার যা কিছু বলছে সম্পূর্ণ বিপরীত। এখন শুনতেছি পিন্টু ভাই নাকি সম্পূর্ণ সুযোগ সুবিধা ভালো, সব কিছু মিলিয়ে কোম্পানি ভিসা দিয়েছে। দেখি আলাপ করে চলেন, দেখি দেখি। আচ্ছা চলো আমরা পিন্টু ভাইয়ের সাথে দেখা করি, দেখা যাক কি হয়। আচ্ছা চলেন। তুই কোনো কথা বলবি না, আমি আসছি, তুই আমার লোকের চিন্তা করিস না, তুই আমার সাথে থাকবি, ঠিক আছে? আমরা এখন বাটফারি করবো, মানুষ থেকে টাকা টুকা কামামো, বুঝছস? তোরেও আমি বাঘ টাক দিবো, তুই চিন্তা করিস না, টাকা টুকা যা পারে কামাই, কামায় সবাইরে একটা বাস দিমু। এলাকার পোলাপানা আছে, যুবক পোলাপানি তান্ডে বাস দিমু, তুই চুপ করে আমার সাথে হতে থাক, ঠিক আছে? একদম চুপ। এই যে পিন্টু বাসতেছে ওদিক থেকে। কি মনে করে ভাইয়ের সামনে আসলা দাঁড়াইলাম? শুনলাম আপনি বিদেশ থেকে আসছেন পুরীতে। জি আপনি তো জানেন ভাই আপনার এলাকার। আমি জি জি চিনেন না ভাই? আসলে মনে অনেক আগে দেখছিলাম তো, ছোটবেলায় দেখছিলাম, অনেক বড় হয়ে গেছে তো আসলে চিনতে পারতেছি না। এই যে আপনার পাশে এলাকা উমর ভাই। ও আচ্ছা আচ্ছা, উমর অনেক বড় হয়ে গেছো। জি 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 চিনতে পারছি। আচ্ছা ভাই এক জায়গায় যাইতেছি, তোমাদের সাথে আমি পরে কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু পরে কথা বলি আজকে, থাক তোমরা কালকে আমার বাসায় যাও, দেখা করে তোমার সাথে। আমার লোক আর কি, আমার ছোট ভাই, ওরা গাড়িটা কিনে দিছে, 1 কোটি টাকা লাগছে আর কি, বেশি টাকা লাগছে না, 1 কোটি টাকা মাত্র লাগলো। তো কি মনে করে? ওই যে ওই দিন কথা বলতেছিলাম, আপনি তো শুনলেন না, চলে গেলেন, এই কাজ ছিল মনে করে। আচ্ছা দাঁড়াও আমরা এক জায়গায় বসি, বসে কথা বলি। এই গাড়িটা সাইড করো, গাড়িটা সাইড করো। হ্যাঁ কি বলবা বলো, তোমরা বলো। আচ্ছা ভাই, ওই দিন তো কথা বলছিলাম ভাই, আপনি তো জরুরি কাজে চলে গেলেন, শুনতে পারলেন না। আজকে যেহেতু আপনাকে পাইছি ভাই, আসলে আমরা বিদেশ যাওয়ার জন্য অনেক দিন যাবৎ ঘুরতেছি ভাই। জি এখন যদি শুনছি আপনি নাকি ভালো ভিসা দেন, আমাদের যদি একটু দেখা করতেন। আমাদের পাসপোর্ট আছে সবারই। হ্যাঁ সমস্যা নেই, তোমার পাসপোর্ট হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তোমার পাসপোর্ট কই? এই যে। ও কি যাবে? ও যাবে, ও যাবে, মানে পাসপোর্ট দিয়ে আছে। আচ্ছা তুমি পরে পাসপোর্ট দিয়ে দিও। পাসপোর্ট দিলে তো হবে না, আসলে টাকা পয়সার একটা কথা আছে। টাকা পয়সাটা যদি তুমি তোমরা জোগাড় থাকে, টাকা পয়সাটা যদি আমাকে এক মুঠে দিয়ে দাও, তাহলে তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের আমি দেশের বাইরে যাওয়ার একটা চিন্তা হইতেছে কি, বা যেভাবে তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা টাকা পয়সাটা রেডি রাখবে। টাকা দিয়ে দিলে ভাই কতদিন লাগবে ভাই? এই মনে করো 15 দিনের ভিতরে তোমাদেরকে আমি ট্রান্সফার করতে পারবো। আসলে আমি যে আপনাকে বলছিলাম ইরাক গেছিলাম, ওইখানে দালাল আমাকে বলছে। কোনো সমস্যা নেই, এই ব্যাপারে কোনো টেনশন নিও না। আমি পর্যন্ত প্রায় লাখানেক মানুষ নিয়েছি বাংলাদেশে, ঠিক আছে স্যার? ওখানে বলছে 1 বছরের ভিসা দিব, টাকা হওয়া কোম্পানি ওইখানে আপনি যে নেবেন ওইখানে সুযোগ সুবিধা দেবে। ওইখানে তোমার মাসে যদি খাওয়া দাওয়া কইরো, তোমার মাসে 2 লাখ টাকা করে বেতন পড়বো, ঠিক আছে? আমার পুনেছে কপিলে ফোন দিছে, তোমরা ইয়ে করো, পাসপোর্ট তো পাইছি, তোমরা তিনজনে গিয়ে টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। তোমাদের কালকে সপ্তাহে পরে তোমাদের ফ্লাইট হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, ঠিক আছে? তোমরা যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, পাসপোর্ট পাইছি, ঠিক আছে? যাও, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম, যাও যাও যাও। ভাই অনেক টাকা বেতন পাবা, কত টাকা দিলেন ভাই?
কপিলের লগে আমি আসলে কপিলের নাম্বারটা উনি আমাকে নিষেধ করছে আর কি, যাতে ১২,০০০০ টাকা হলো। দেখ তুমি আমার সাথে অনেক পরিশ্রম করছো, তোমাকে ২,০০০০ টাকা দিলাম, মনে দিলে কষ্ট হয়েছ না, আমার ব্যাগটা দিয়ে দাও, তাড়াতাড়ি বাইকে যাও, যাতে দেখলে কিন্তু টেনশন ভেঙে লাগবে, তাড়াতাড়ি ভাগো, আমিও ভাগি। ভাই অনেকদিন হইলো পিন্টু ভাইয়ের তো দেখা সাক্ষাৎ নাই, ভাই পিন্টু ভাইয়ের একটু কল দেন না। ভালো তো, টাকা দিলাম এত গুলা টাকা, খবর নাই, একটা কল দেন, কল দেন। আল্লাহ জানে কি হইছে, আমরা পাশের এলাকা, ঠিক আছে, তুমি ছোট ভাই এলাকার ইয়ে পিন্টু ভাই চিনো? পিন্টু ভাই এলাকা তো সবাই চিনে, কিন্তু পিন্টু ভাই কে তো চিনি না, প্রথম নাম শুনলাম। ভাই সত্য কথা বলতে গেলে আমি কোনো ঢালাল নাই, ঠিক আছে, আসলে তোমরা যাতে তোমাদের মতো যুব সমাজ যারা ভুল করে বিভিন্ন দালালের মাধ্যমে বাইরে যাওয়ার চিন্তাধারা করে টাকা পয়সা জমা দিয়ে দিই, দালালদেরকে চিনে না জানে না টাকা দিয়ে দিই, এরকম করে অনেক অনেক গরিব মানুষ তোমার টাকা পয়সা নিয়ে দালালেরা খাইতেছে, অথচ আমরা ওদেরকে কিছু করতে পারতেছি না। তো আমরা চাইতেছি যে আমার ও আমার ছোটো ভাই ওকে নিয়ে আমি প্ল্যান করলাম যে আমাদের যে গ্রাম আছে ওই গ্রামের সকল যে যুব সমাজ আছে বা বড় মুরব্বী সহ যারা বাইরে যাইতে চায় তাদেরকে একটা ভালো একটা শিক্ষা দিতে চাই, যাতে আমার মতো এরকম বকাটে কোনো দালাল এসে তোমাদের কাছ থেকে টাকা টুকা না নিতে পারে, এরকম তোমাদেরকে শিক্ষা দিতে চাইছি। তোমরা যদি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, তোমাদের মনে হয়তো কষ্ট পেয়েছ, আমি টাকা পয়সা নিয়ে গেছি, তো আমি তোমাদের টাকা পয়সা নিয়ে নাই, তোমার টাকা তো অবশ্যই দিয়ে দিব। তোমার ৩,০০০০ ছিল, তোমার ৩,০০০০, তোমার ২,০০০০ টাকা, আর তোমার পাসপোর্ট, তুমি পাসপোর্ট দিয়েছিলে, তুমি বলছিলে দিবে, আচ্ছা সমস্যা নাই, আমার জন্য দোয়া করবা সবাই। আসলে আমি কোনো দালাল না, আমি একটি সাধারণ ছেলে, আমি লেখাপড়া করতেছি, আমার জন্য সবাই দোয়া করবা। আমার কপিল টপিল নাই। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।